বাংলাদেশ আর পেছাবে না বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। আমিনবাজারে ৬ ছাত্র হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি, ১৯ জনের যাবজ্জীবন। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, করোনা বাড়লে আবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এবারে বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিনের, অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি সহ ৩,০০০ অতিথি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত ৯টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আঁখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না। ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সশস্ত্র বাহিনীর বর্তমান প্রজন্ম অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে। সেনাবাহিনীর গ্রাজুয়েশন কোর্সের উদ্বোধন করে এ আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মিরপুর সেনানিবাসে ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন সিরিমনিতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের নিরবচ্ছিন্ন উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তারা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশে অবকাঠামো আর্থসামাজিক উন্নয়নেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ শান্তি প্রতিষ্ঠা ও শান্তি নিশ্চিতকরণের দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত আছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে পরপর ৩বার নির্বাচিত হয়েছি, কাজেই একটু সময় ও সুযোগও পেয়েছি দেশের সেবা করার, এবং তার ফলে আমরা আমাদের প্রশিক্ষিত ও যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। আর্ম ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না উল্লেখ করে আগামীর দেশ গঠনে আজকের প্রজন্মকে অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার ৪১-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন। আমি আশা করি বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত করে তোলার পাশাপাশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সাভারের আমিনবাজারে ৬ শিক্ষার্থী পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাত জাহান এ রায় ঘোষণা করেন। রায়ে ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৫ জনকে খালাস দেন আদালত। রাসেল খানের রিপোর্ট। ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাত রাতে ৭ বন্ধু সাভারের আমিনবাজারের ক্যাবলাচর এলাকায় ঘুরতে যায়। ডাকাত সন্দেহে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনিতে মারা যায় ৬ জন। এই ঘটনায় ডাকাতির অভিযোগে আল আমিন সহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। আর অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। ২০১৩ সালের ৭ জানুয়ারি ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে একই বছরের ৮ জুলাই বিচারিক কার্যক্রম শুরু হয়। আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান। মারা যাওয়ায় ৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এই সাক্ষী পর্যালোচনা করে উনি সুচিন্তিতভাবে এবং সুন্দরভাবে এই রায়টা ঘোষণা করেছেন। এই ৬০ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ৩০২ ধারায়, ২০১ এবং ৩৪ ধারায় ৭ বছরের জেল, ২০,০০০ টাকা জরিমানা, এইভাবে ৭ জনকে করেছে। আর ১৯ জনকে আমরা যাবজ্জীবন জেল 302 ধারায় আর 10,000 টাকা জরিমানা আর 201 এবং 34 ধারায় 7 বছরের জেল 10,000 টাকা জরিমানা। 3 জন মারা গেছে, বাকি 25 জনকে খালাস দিয়েছেন। রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবী। এই মামলাটা প্রুফ করার জন্য কোনো সাক্ষীও নাই মামলায়, তারপর এই জিনিসগুলি বিবেচনা না করেই এই রায়টা দিয়েছে। এই রায়টাতে আসামি পক্ষ সম্পৃক্ত হয়ে উচ্চ আদালতে আমরা আপিল করব এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার করব। রায়ে খুশি নিহতদের পরিবার। আমি এত বছর কাটাকাটি করছি, আমি এত বছর কষ্ট গেছি, ভবিষ্যতে যতদিন পাইছে থাকি কষ্ট পাইব, এরপর আমার বলার কিছু নাই। আমি যতটুকু পাইছি আমি এতটুকু সাথে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। 10 বছর 5 মাস পর হলো আমি আজকে রায় পাইছি, রায় আমি সন্তুষ্ট। সরকারের কাছে আমার আস্থা আছে, এর জন্য আমি চাই তাড়াতাড়ি যেমন মামলাটা দ্রুত শেষ করা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এই কামনা ভুক্তভোগীর পরিবারের। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শুরু এ পরীক্ষায় অংশ নিচ্ছে 14 লাখ শিক্ষার্থী। করোনার কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়ি ছিল প্রতিটি কেন্দ্রে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, ওমিক্রনের কারণে করোনা পরিস্থিতি খারাপ হলে আবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। নির্ধারিত সময়ের প্রায় 8 মাস পর শুরু হলো এইচএসসি পরীক্ষা। করোনা অতিমারির কারণে সশরীরে ক্লাস হয়নি খুব বেশি, শঙ্কাও ছিল পরীক্ষা হবে কিনা। অবশেষে পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। বন্ধ থাকার কারণে পড়ালেখার গতিটা অনেকটা পিছনে পড়ার ফলে এখন একটু প্রবলেম হইতেছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা পরীক্ষা ভালো দেব। ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন নিচ্ছি, তো আশা করি যে ভালো হবে পরীক্ষা। 9183টি শিক্ষা প্রতিষ্ঠানের 14 লাখ শিক্ষার্থী বসেছে পরীক্ষায়। 2621টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধি। নতুন নিয়মে 12টি বিষয়ে 9 সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক পরীক্ষার সময় 1.5 ঘন্টা। শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো। ছোট পাশ দিলে একটা প্রবলেম হয়, তো পরীক্ষাটার মাধ্যমে যাচাই করা যাবে আমাদের মেধাটা কতটুকু। নানা শঙ্কার পর অবশেষে পরীক্ষা, তাই অভিভাবকদের মনেও প্রশান্তি। এতদিন তো পড়ালেখা তেমন স্কুলের মধ্যে হয়নি বা কোচিংও হয়নি, কে এখন এই সমস্যাটা একটু আছে। ভালো লাগছে যে পরীক্ষা হইতেছে। আমরা অবশ্যই সন্তুষ্ট, আমাদের বাচ্চারাও সন্তুষ্ট। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, করোনা আবার বাড়লে নিয়মিত ক্লাসের সিদ্ধান্ত থেকে সরে আসবে শিক্ষা মন্ত্রণালয়। যখন অবস্থা খুব ভালো ছিল, ওমিক্রনের কথা শোনা যায়নি, আমরা নতুন বছরে একটু ক্লাসের সংখ্যা বাড়াবার পরিকল্পনা নিয়েছিলাম, তো এই মুহূর্তে সেই পরিকল্পনাটা স্থগিত আছে। যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয় আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাগম কম রাখা হয়েছে, তাই প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে অথবা কোনো অনিয়মে কেউ জড়ালে কঠোর শাস্তি বলেও জানান শিক্ষামন্ত্রী। বাইরের লোক নাকি কোনো অভিভাবক নাকি কোনো পরীক্ষার্থী, সে বিষয় কিন্তু দেখা হবে না, সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এবারের বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিন, যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি সহ 3000 অতিথি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহাবিজয়ের মহানায়ক শিরোনামে উদযাপিত হবে এবারের বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যোগ দেন পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর আমাদের নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে তারা অভিজ্ঞ, তারা অনেকগুলো অনুষ্ঠান এই ধরনের ইন্টারন্যাশনাল জাতীয় অনুষ্ঠান এবং আন্তর্জাতিক অনুষ্ঠানও এখানে হয়েছে, সেগুলি সম্বন্ধে তারা যথেষ্ট তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই জন্য আমরা মনে করি আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা সবকিছুই নিরাপদে আমরা করতে পারব। বাস্তবায়ন কমিটির প্রধান জানান, 2 দিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপ্রধানের। নিশ্চিত করেছে যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন। 6টি দেশে আমরা ধারণা করছি, হয়তো সেটা বেশি বা কম হতে পারে, কিন্তু সেখানে আন্তর্জাতিক একটা প্যারেড হবে, সেখানে অনেকগুলো দেশের আপনার অংশগ্রহণ থাকবে। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড টেস্ট বাধ্যতামূলক। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কোয়ারেন্টাইন থেকে পালালে ব্যবস্থা, 10 কোটি ডোজ টিকার ঘর পেরল দেশ। দেখছেন রাত 9টার 21 সংবাদ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে সরকার। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় প্রবাসীরা পালিয়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দরে PCR ল্যাব পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। এদিকে দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমে 10 মাসের ব্যবধানে 10 কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করেছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওমিক্রন ভেরিয়েন্ট প্রসঙ্গে বলেন, আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। আমরা সতর্ক, কিন্তু আমরা প্যানিক করব না। আমরা জানতে পেরেছি এটা খুবই সংক্রমণ করে, খুব দ্রুত ছড়িয়ে যায়। আফ্রিকাতে বলেছে প্রায় শতগুণ বেশি সংক্রমণ ক্ষমতা রাখে, কিন্তু মৃত্যু এখনো কোনো ঘটে নাই। আমরা খবর পাইনি কোনো মৃত্যুর, এবং এই সংক্রমণ হলে পরেও তার লক্ষণগুলো মৃদু। বিমানবন্দরে যাত্রীর সংখ্যা বেশি হলে ল্যাবের সংখ্যাও বাড়ানো হবে। সংখ্যা যদি আরো বেশি লাগে ফ্যাসিলিটি, হ্যাঁ আমরা সেটাও বারবার চিন্তা করব। আমরা বাড়িয়ে দিব ল্যাব, কারণ যদি বেশি প্যাসেঞ্জার আসলে পরে ল্যাবও বাড়বে, অসুবিধা নাই। জনবলও বৃদ্ধি করবে, অসুবিধা নাই, সেটা আমরা করে দিব। আমরা তো ভালো ফ্যাসিলিটি সেবা দিতে চাই। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছে 10,01,302 জন। এর মধ্যে 1 ডোজ টিকা নিয়েছেন 6,27,33,739 এবং 2 ডোজ টিকা গ্রহীতার সংখ্যা 3,72,68,384। দেশের 37% বেশি মানুষ 1 ডোজ টিকা পেয়েছেন, আর পূর্ণ ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা 22% ছাড়িয়েছে। তৃতীয় মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনের শুরুতেই ব্যাপক দরপতন, তবে শেষ হয়েছে বড় উত্থানে। সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 208টির, কমেছে 118টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 89 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,936 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,245 কোটি 19 লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 62 কোটি 19 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। চট্টগ্রাম টেস্ট হারলেও সিরিজে হোয়াইট ওয়াশ হতে চায় না টিম বাংলাদেশ। মিরপুর টেস্টের জন্য অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। আর প্রথম টেস্ট জয়ের পর একদিন বেশি বিশ্রামে থেকে ঐচ্ছিক অনুশীলনে নামে পাকিস্তানের 5 ক্রিকেটার। পারভেজ খোকনের রিপোর্ট। 4 ডিসেম্বর শুরু হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট, আর শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে টিকে থাকতে চায় স্বাগতিকরা। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে T20 সিরিজে সাকিবকে পায়নি বাংলাদেশ। এরপর প্রথম টেস্টের দলে থাকলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়েন। মুমিনুল হকরা দুপুরে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। দলের জৈব সুরক্ষা বলে প্রবেশ না করায় একক অনুশীলন করেই মাঠ ছেড়েছেন তিনি। 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে থাকায় এখন আর সিরিজ হাতছাড়া হওয়ার কোনো শঙ্কা নেই পাকিস্তান দলের। তাই মিরপুর টেস্টের আগে একদিন বাড়তি বিশ্রামের পথেই হেঁটেছে সফরকারীরা। তবে দলপতি বাবর আজম, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ শাকিল ও কামরানরা ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। শুক্রবারও থাকছে দুই দলের শেষবারের মতো জ্বালিয়ে নেওয়ার সুযোগ। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বাংলাদেশ আর পেছাবে না বললেন প্রধানমন্ত্রী, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। আমিনবাজারে 6 ছাত্র হত্যা মামলায় 13 জনের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, করোনা বাড়লে আবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এবং এবারের বিজয় দিবসের অনুষ্ঠান হবে 2 দিনের, অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি সহ 3000 অতিথি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।